আমাদের এই সমাজে কিছু মানুষ নতুন করে একটা ফতোয়া আবিষ্কার করছে সেই ফতোয়াটা হলো পবিত্র কোরআন শরীফ ধরলে ওযু লাগে না একটা মানুষ নাউজুবিল্লাহ কইলেন না বুঝা গেল আপনাদের খুব পছন্দ হইছে ফতোয়াটা আপনারা কে ওযু ছাড়া কোরআন শরীফ ধরেন বাম হাত দিয়ে কোরআন ধরেন বাম হাত দিয়ে কোরআন শরীফের পৃষ্ঠা উল্টান বলেন বাম হাত দিয়ে কোরআন ধরা আদব না বেয়াদবি একজন মানুষ শুধু বাম হাতে কোরআন ধরছে না 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 চাইতাছে এমনি এটা আদব না বেয়াদবি কথা কয় না এমন কিছু বেয়াদব মার্কা বক্তা আছে এমন কিছু বেয়াদব মার্কা পণ্ডিত তৈরি হয়েছে এরা ফতোয়া দেয় পবিত্র কোরআন শরীফ ধরলে ওযু লাগে না আসতে না ওযু লাগে বলেন কোরআন শরীফ ধরলে ওযু লাগেনি যে ওযু ছাড়া কোরআন ধরল আদব করলো না বেয়াদবি করলো কারণ কোরআনটা কি কোনো মানুষের গল্প কোরআনটা কি রবি ঠাকুরের গল্পের বই কোরআনটা শেক্সপিয়রের গল্পের বই কোরআনটা কবি নজরুলের গল্পের বই এই কোরআন কার কিতাব কথা কয় না কার কিতাব আরো জোরে বলেন কার কিতাব আল্লাহ এই কোরআন নাজিল করছেন আমাদেরকে বেয়াদব বানাইবার জন্য কথা কয় না طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله نبي قال الله قرآن نازل قرآن نهي أبنك شقاوة أبنك دربها بلي بجنة الله قرآن نازل قرآن نهي أي قرآن تو مدر كعدب شكاي بجنة نازل قرآن هاي ايه قم كوي وزو سنة قرآن شريف درا جائز তখন হক্কানে উলামায়ে একরাম পাল্টা দলিল পেশ করেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওযু ছাড়া কোরআন ধরা যায় না কে বলছেন জোরে কান আরো জোরে কান আরো জোরে কান আরো জোরে বলেন পবিত্র কোরআন ওযু ছাড়া ধরা যায় না কে বলেছে কোন জায়গায় কইছেন পবিত্র কোরআনে কইছে কোরআনের চেয়ে সত্য কোনো কিতাব আছে কোরআনের চেয়ে নির্ভুল কোনো কিতাব আছে কোরআনের চেয়ে সম্মানী আর কোন কিতাব আছে কিতাবটা কার আসলা আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা ওয়াকিয়ায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্ররা ছাড়া এই কোরআন কেউ ধরে না বলেন কারা ছাড়া পবিত্র একজনের কথা কইছেন না পবিত্ররা পবিত্ররা কইলে এটা এক বচন না বহু বচন এই রাত ভিতরে এক দুইজন না সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ না জিন্নাত আছে খালি জিন্নাত আছে না ফেরেশতাও আছে কথা কয় না এই পবিত্র রা এই বহুবচন রা শব্দের ভিতরে সমস্ত ইমানদারও আছে এই রা শব্দের ভিতরে জিন্নাতরাও আছে এই রা শব্দের ভিতরে ফেরেশতারাও আছে আল্লাহ বলেন পবিত্র রা ছাড়া এই কোরআনকে স্পর্শ করবে না এই আয়াত যখন পেশ করা হয় তখন যারা পবিত্র কোরআন রিসার্চ করার উসুল জানে না পবিত্র কোরআন থেকে মাসআলা বের করার মূলনীতি যারা জানে না এরা পাল্টা জবাব দিয়ে কই এই আয়াতে তো আল্লাহ মানুষের কথা বলেন নাই আল্লাহ তো এই আয়াতে ফেরেশতার কথা কইছে এখন আবার নাউজুবিল্লাহ কইেন না আল্লাহ তো ফেরেশতার কথা কইছে কিরকম কথা সত্য এখানে আয়াতের আট পিস মিলাইলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন রাখছেন যে জায়গায় সংরক্ষণ করে লৌহে মাহফুজ সেই জায়গার কথা বর্ণনা করতেছেন ঘটনা সত্য তারা বলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের কথা বলছেন সেখানে আল্লাহ কোরআন রাখছেন লৌহে মাহফুজ এমন এক জায়গা যেখানে ফেরেশতারা ছাড়া আর কেউ পৌঁছতে পারে না কাজে আল্লাহ যে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তারা বলে এখানে মুতাহহারুন শব্দ দ্বারা ফেরেশতারা উদ্দেশ্য এখানে ওযু করে কোরআন ধরতে হবে এটা আল্লাহর বলা উদ্দেশ্য না কথা বুঝে আসছে বুঝেন নাই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বুঝলে হোক কইেন আর না বুঝলে না কইেন যদি হোক কোন আমার কথা দোহরাতে হবে না সময় কম আর যদি বলেন না বুঝি নাই তাহলে 100 বার বলুন আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমরা বলে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যায় না পবিত্র না ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না
যারা বলে ওযু ছাড়া কোরআন ধরা যায় এরা বলে এই আয়াত দ্বারা আল্লাহ ফেরেশতার কথা বলছেন মানুষের কথা বলেন নাই ওযু করে কোরআন ধরতে হবে এই কথা বলেন নাই আমরা বলি হ্যাঁ ফেরেশতার ঘটনা ঠিক আছে লওহে মাহফিজের কথা ঠিক আছে কিন্তু ওই যে পবিত্র কোরআন থেকে মাসআলা বুঝার নিয়ম আল্লাহ কোন বিশেষ ঘটনা করে কেন্দ্র করে আয়াত নাযিল করেন কিন্তু আয়াতে যখন আল্লাহ শব্দ ব্যবহার করেন সেই শব্দটা ব্যাপক শব্দ ব্যবহার করেন এখানে ফেরেশতার কথাই আল্লাহ বলছেন লওহে মাহফুজের কথা বলছেন কিন্তু আয়াতটা যখন আল্লাহ নাযিল করছেন আল্লাহ বলেন ইল্লাল মুতাহহারুন যদি ফেরেশতার কথা বলা উদ্দেশ্য হতো আল্লাহ বলতেন ইল্লাল মালায়েকা আল্লাহ ইল্লাল মালায়েকা শব্দ বলেন নাই আল্লাহ বলছেন ইল্লাল মুতাহহারুন পবিত্র রাহ সুতরাং এই পবিত্র রার কথার ভিতরে ফেরেশতারাও আছে পবিত্র রার কথার ভিতরে জিন্নাতরাও আছে পবিত্র রার কথার ভিতরে মানুষরাও আছে কাজে কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে কোন জিন্নাতের পক্ষে ওযু ছাড়া কোরআন ধরা জায়েজ নাই যারা ফতোয়া দিয়ে ওযু ছাড়া কোরআন ধরা জায়েজ আছে খোদার কসম এরা কোরআন বোঝার নীতিমালা জানে না আর জোরে বলেন কাজে মহতরম হাজেরিন এই সমস্ত এই সমস্ত পাপনা এই সমস্ত কম জান্নাতওয়ালা ইউটিউব মার্কা মুফাসসিরদের বক্তব্য যদি আপনারা শুনেন জান্নাতের রাস্তা পাইবেন না জান্নাতের রাস্তা আপনাদেরকে দেখাবে না আপনাদেরকে শুধু জাহান্নামের রাস্তা দেখাবে আপনারা বলবেন আমি বলতেছি হিংসা কিনা আমি বলতেছি ঈর্ষান্বিত হইয়া না না এটা তো আল্লাহর নবী বলে গেছে اتخذ الناس رؤوسا جهالا فافتوا بغير علم فضلوا واضلوا الله النبي বলেন কিয়ামত যখন কাছে চলে আসবে বড় বড় উলামায়ে কেরাম এদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন এরপরে দুনিয়ার কিছু জাহেল থাকবে কিছু মূর্খ থাকবে এদেরকে মানুষ বড় আলেম মনে করবে বড় মুফতি মনে করবে এদের কাছে মাসআলার ফতোয়া জিজ্ঞেস করবে এরা উল্টা পাল্টা ফতোয়া দিবে মানুষদেরকে বিভ্রান্ত কইরা নিজেরাও জাহান্নামী হবে মানুষদেরকেও জাহান্নামের রাস্তা দেখাবে